জয়গ্রাম বন্ধুরা একটা বিশাল খুশির খবর বন্ধুরা কুর্মী সমাজ কিন্তু বিশাল দুটো পদক্ষেপ নিতে চলেছে বন্ধুরা তার মধ্যে ফার্স্ট যে পদক্ষেপটা হলো কুর্মী আন্দোলনকারী যে সমস্ত সমাজকর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ যারা ধরে জড়িত নয় অথচ তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের যাতে মুক্তির দাবিতে অবিলম্বে যাতে নিঃশর্তে মুক্তি দেওয়া হয় তার জন্য কিন্তু তারা 27 তারিখে অর্থাৎ 27 জুন কালকে বেলা 1টার সময় কিন্তু একটা টুইটার অভিযান করবে এবং সেখানে কিন্তু সমস্ত জেলা দায়িত্বে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে সবাই কন্ট্যাক্ট করে ওই অভিযানে সবাই অংশগ্রহণ করে তার কিন্তু সাদর আমন্ত্রণ তারা জানিয়েছে কুর্মী সমাজ এবং সবচেয়ে যেটা বন্ধুরা বেস্ট খবর সেটা হচ্ছে যে কুর্মী সমাজ কিন্তু একটা বিশাল বিশাল একটা মানে কি বলবো ভালো উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা হলো কি তাদের এলাকা জুড়ে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে বা ফ্যাক্টরি রয়েছে সে প্রত্যেকটা ফ্যাক্টরির বা কোম্পানির প্রত্যেকটা মালিককে কিন্তু তারা স্ট্যাম্প দিয়ে একদম চিঠি দিয়ে দিয়েছে এবং তারা সেই চিঠি দিয়ে স্পষ্ট বলে দিয়েছে যে আগামী দিনে যে ভোট হবে সেই ভোটের নির্বাচনে কিন্তু তারা কোন কোম্পানির কাছ থেকে বা ওই ফ্যাক্টরির মালিকের কাছ থেকে ভোটের জন্য কোনো তারা টাকা নেবে না টাকা নেওয়া থেকে তারা বিরত থাকবে এবং যদি এটাও বলে দিয়েছে তারা এবং যদি কেউ কুর্মী সমাজের নামে বা অন্য কিছু নামে যদি তারা টাকা নির্দলের নামে যদি টাকা আদায় করতে আসে তাহলে কিন্তু কুর্মী সমাজ দায়ী নয় যেটা কিন্তু খুব একটা ভালো দিক বন্ধুরা বিশাল একটা পদক্ষেপ নিয়েছে কুর্মী সমাজ আমি বলবো নাহলে কিন্তু অনেকেই কুর্মী সমাজের নাম করে কিন্তু একটা বদনাম করার চেষ্টা করতে পারত যেটা যে স্টেপটা খুব ভালো নিয়েছে কুর্মী সমাজ আর অনেকে দেখবে কুর্মী সমাজের নাম নিয়ে চিঠি দিয়ে দেবে মালিককে বলে আমার 1,00,000 টাকা চাই অমুক টাকা চাই তুসুক টাকা চাই অনেক কিন্তু তখন কিন্তু কুর্মী সমাজ একটা বদনাম হয়ে যেতে পারতো কিন্তু সেই বদনামের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু আগের থেকে আমাদের কুর্মী সমাজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বন্ধুরা তারা কিন্তু স্পষ্টতা জানিয়ে দিয়েছে যে তারা ভোট এই বর্তমানে যে ইলেকশন টাইমে তারা কিন্তু কোনোদিনের জন্য কিন্তু তারা টাকা চাইবে না তাদের এলাকা জুড়ে যে কোম্পানি ফ্যাক্টরি আছে সেই মালিকের কাছ থেকে এবং যদি কুর্মী সমাজের নামে কেউ যদি টাকা আদায় করতে আসে তাদের যদি কোম্পানি দেয় সেখানে কিন্তু কুর্মী সমাজ দায়ী থাকবে না এটা খুব ভালো জিনিস বন্ধুরা আর একটা কথা বন্ধুরা একটা জায়গাতে দেখা গেল যে কুর্মী সমাজের ঠিক আছে তো তোমরা দেখে নাও কি হয়েছে ব্যাপারটা তো এখানে দেখা গেল যে কুর্মীদের দেওয়ালে লিখিয়েছিল দেওয়াল কিন্তু সেটাকে আবার কি করা হলো পুরো মুছে ফেলা হলো তো যাই হোক বন্ধুরা কুর্মী নেতা তাদের দাবি নিয়ে পুরো ধীর গতিতে হলো কিন্তু তারা একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে এবং আশা করছি সমাজকর্মীদেরকেও খুব তাড়াতাড়ি দ্রুত নিঃশর্ত মুক্তি দিয়ে দেবে জয়গ্রাম বন্ধুরা ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করো সমস্ত আপডেট পাওয়ার জন্য ভালো